আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম এবং আপনার পলিটেকনিকের নামটা যদি আমাদের বলতেন। আমার নাম মোহাম্মদ আলী, আমি গোপালগঞ্জ মডেল পলিটেকনিক থেকে এখানে এসেছি। আচ্ছা ভাই, আজকে আমরা যে সার্কিটটি করেছি, এই সার্কিটের কি নাম? এটা হচ্ছে থ্রি ফেজ মোটর ফেজ ফেলিয়ার সার্কিট। আচ্ছা, ফেজ ফেলিয়ার রিলে বানিয়েছেন আর কি আপনি। তো সার্কিটটা কিভাবে কাজ করে ভাই একটু আমাদের চালিয়ে দেখান। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমরা প্রথমে মেইন সুইচটা অন করলাম, আমার অলরেডি সবগুলো অন করা ছিল। এখন আমরা প্রত্যেকটা সুইচ অন করলে এক একটা রিলে কাজ করবে, মানে একটা ফেজ অ্যাক্টিভেট হলো। হ্যাঁ হ্যাঁ, একটা ফেজ, এই তিন নাম্বার দুইটা, তিনটা ফেজ। এখন আমাদের মোটরটা চলছে চলছে তিনটা ফেজের মাধ্যমে আমাদের মোটর চলা শুরু হলো। জি। আচ্ছা, যদি এখন একটা যে কোনো একটা ফেজ ফেল করে, যে কোনো একটা ফেজ ফেল করলে আমাদের মোটরটা অফ হয়ে যাবে। ধরেন এটা অফ করলে আমি, এই যে মোটরটাও কিন্তু অফ হয়ে গেছে। যে কোনো একটা ফেজ ফেল হলে আমার মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আমার লোডটিকে প্রোটেকশন দেবে আর কি। খুবই সুন্দর, আবার ফেজটি ঠিক করে দিন। এই যে অন করলে আমাদের মোটর আবার চলতে শুরু করবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটি সার্কিট হয়েছে। তো ভাই, আপনি গোপালগঞ্জ অনেক দূর থেকে এসেছেন মাল্টিপারপাসে, ভালো সার্ভিসের আশায়, ভালো কাজ শিখতে পারার আশায়। আপনি যে আশা নিয়ে মাল্টিপারপাসে এসেছেন, তা কি মাল্টিপারপাস একটু হলেও পূর্ণ করতে পেরেছে? হ্যাঁ অবশ্যই, আমি এখানে এসে স্যাটিসফাইড, কারণ আমরা আমাকে সব কিছু হাতে কলমে শেখানো হচ্ছে একদম। মাল্টিপারপাসের ট্রেনারদের ব্যবহার, তাদের সার্ভিস, মাল্টিপারপাসের মালামাল, পরিবেশ, কোনো কিছু নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? না না, আমার কোনো অভিযোগ নেই। এখানে যারা আছে সবাই খুব আন্তরিক এবং সবাই হাতে কলমে আমাদের যথেষ্ট শেখায়। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you.